আসসালামু আলাইকুম এই প্রথম কক্সবাজারে এসে এই তিন ফল যেটা আপনাকে দেখাচ্ছি এই যে পাহাড় থেকে পারছি অনেক কষ্ট হয়েছে একদম তাজা হয়তো বা আপনারা বিশ্বাস করবেন না এই দেখেন তাজা পাহাড় থেকে পারছি এটা খেতে মনে হয় একটু সুস্বাদু হবে অবশ্যই যেহেতু তাজা ও খাচ্ছি একটু মিষ্টি মিষ্টি আছে লাগে কষ্ট লাগে কিন্তু মিষ্টি মিষ্টি খেতে মোটামুটি ভালো আল্লাহ পাকের কাছে শুকুর আলহামদুলিল্লাহ তার একটা তাজা নিয়ামত খাওয়ার সুযোগ করে দিয়েছে এই যে এগুলোতে কত উপকারী কোরাণের মধ্যে আল্লাহ বলছেন ও তিনি অজয়তুন তিন ও জয়তুনের শপথ তোমাদের মধ্যে অনুপর খুব আছে আর কোয়াশগুলো মনে হবে তাজা দুধের দুধের মতো এই যে আমি দেখাচ্ছি দেখেন আপনারা দেখছেন এটা শুকনা না অথচ আমি দেখাচ্ছি আপনাকে তাজাটা আর সেই পাহাড় থেকে যে গাছে ধরে আমি আমাচ্ছি ওই যে গাছ ওই যে ওই যে গাছ অন্ধকার দেখা যায় না ভালো ওই যে গাছটা ওষুধ নাই দুইটা একটা লোক ছিল পারছি সবাই এসে পারে তো